সেশনে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমি সঙ্গীতা, আজকে আবারও চলে এসেছি, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আজের ভিডিওটা হচ্ছে পৌঢ়া অষ্টমী উপলক্ষে, তো বাড়ির বড় সন্তানদের আজকে পুজো করা হয়, সেই নিয়ে আজকে এই অনুষ্ঠানটা। যারা উৎকল আছেন তারা তো জানেনই, আর যারা উৎকল নন তারা ভিডিওটা অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। বাড়ির বড় সন্তান ছেলে হোক বা মেয়ে, তাকে কিন্তু আজকে পুজো করা হয়, আশীর্বাদ করা হয়, নতুন জামা কাপড় দেওয়া হয়। তো সেই মানে সেই জন্যেই এই অনুষ্ঠানটা। আমি, আমার বাবা, আমার বড় সন্তান, আমার মেয়ে ঐশী, যদিও এখনও ঐশী 3.5 বছর বয়স, তো ঐশী 2.5 বছরে গত বছরই পুরা বসে গিয়েছে, মানে পুরা বলি আমরা এই পুরা অষ্টমীতে, তো ও গত বছরই বসে গিয়েছে, কারণ আমাদের বাড়ির রিচুয়াল অনুযায়ী 2.5 বছরেই বসে, এমনিতে 5 বছরে বসে, আমরা যেমন 5 বছরে বসেছি, 5-এর পর থেকে স্টার্ট হয় আর কি, 5, 9, 7 এরকম করে হয়, 7, 9। তো যাই হোক, তো ঐশী আগের বছরেই বসে গিয়েছে গত বছরেই, তো সেই জন্য গত বছরেই আমার বাপের বাড়ি থেকে জামা কাপড় সমস্ত কিছু প্রথম বছর যখন বসে সমস্ত কিছু দেওয়া হয়, তো এবছর 2য় বছর ওর। তো যাই হোক, অনুষ্ঠানটা হবে, আমি আছি, পুরা আছে, আমার মেয়ে, আমার বড় ননদ, আমার শাশুড়ি, তিনিও পুরা, আর আমার এক ভাগ্না আছে, তো ও যদিও এখানে নেই, ও তো কলকাতায় আছে, ছোট ননদের ছেলে। বড় সন্তান যে হবে তাকেই কিন্তু, তাকে ঘিরেই অনুষ্ঠানটা হয়, সে ছেলে হোক বা মেয়ে, এখানে ছেলে মেয়ের কোনো ইয়ে নেই। তো শ্বশুরবাড়ি গেলে পরেও, শ্বশুরবাড়িতে গিয়ে পরেও সে বড় সন্তানের পুজো করা হয়, বাড়ির বড় বউ হিসেবে নয়, তাদের বাড়ির মানে যেখান থেকে এসেছে সেই মেয়ে হিসেবে, তো সেটা অধিকার পায় আর কি। তো যারা, আমি তো আবারও বলছি, উৎকলরা তো ভালো করেই জানেন রিচুয়ালের সমস্ত কিছু, সমস্ত কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা একদম সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করবে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। Thank you.
দিদা ভাই 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 দি
গৃহকর্মে নিপুণ হওয়া গৃহকর্ম।